নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা মিথুন রাশির ভিডিও এবং মিথুন রাশি নতুন মার্চ এপ্রিল কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করছি বা করার চেষ্টা করছি। আমি প্রত্যেকটা দিন বলি যে আপনাদের চ্যানেল আপনাদের জন্য ভিডিও বানানোর তো সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডিসক্রিপশান চেক করতে পারেন, কন্ট্যাক্ট ইনফরমেশান, ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রয়েছে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। আপনি মিথুনের মানুষ হলে এপ্রিল মাসে কী ফল বা কী রেজাল্ট পাচ্ছেন, কী রেজাল্ট পেতে পারেন বা কী হতে পারে ওভারঅল জিস্ট দেখুন। একটা কথা বলি, মাস শুরু করছে বুধ শুক্র রাহু যুক্ত হয়ে, কিন্তু যাই হোক রাশিফল শুরুর আগে এটাও বলে রাখি যে এটা অবশ্যই একটা জাস্ট চলার পথের গাইড বা বন্ধু। বড় সিদ্ধান্ত, বড় আলোচনা, বড় ডিসিশন অবশ্যই কারোর সাথে কথা বলে নিন বা নেওয়ার প্রয়োজন রয়েছে। আপনি মিথুনের মানুষ, মাস শুরু করছে বুধ শুক্র রাহু যুক্ত হয়ে, তাই একটা কথা ফ্যাক্ট এটা যে শত্রু বৃদ্ধি হওয়ার মাস, শত্রুতা বা শত্রু বৃদ্ধি হওয়ার। দেখুন, শত্রুতা থাকা ভালো, এটা ফ্যাক্ট, কিন্তু এরা একটুখানি নরম মনের মানুষদেরকে ভোগায়, শক্ত মনের মানুষদের কিছু করতে পারে না, বা যারা একটু শক্ত সামর্থ্য কিছু করতে পারে না। তো শত্রু বৃদ্ধি হবে, আপনি একটু শক্ত হয়ে এটাকে হ্যান্ডেল করবেন। আপনার শরীর ভালো থাকছে, ফাইন্যান্সিয়ালি মোট কথা স্টেবল রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। যদি অর্থ দিক দিয়ে দেখি বা অর্থনৈতিকভাবে দেখি, আমি আশা করতে পারি আপনি স্টেবল পজিশান বা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, এবং ক্যাশ ইন হ্যান্ডও হচ্ছে, কিছু ইনভেস্টমেন্টও হতে পারে। তবে ইনভেস্টমেন্টটা যদি প্রপার্টিতে হয়, জায়গা জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত ইনভেস্টমেন্ট হয়, আমি সেটা আপনাকে সাবধানে বা দেখে শুনে এগোতে বলবো। এবার বাড়িতে একটু কাজ করালেন, পাঁচ দিন লেবার লাগালেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা প্রপার্টি কিনছি, একটা ফ্ল্যাট কিনছি, একটা জমি কিনছি বা এই টাইপেরগুলো একটু দেখে বা একটু বুঝে একটু সামলে চলুন, আমার মনে হয় সেটা বেটার হবে। আবার বলছি, শত্রুতা বাড়বে, বাবার হেলথ খেয়াল রাখবেন। বাবা বা পিতার মতো বাবার স্থানীয় যিনি আছেন তার হেলথ বা তার স্বাস্থ্য, তার সেই মানুষটির স্বাস্থ্য আপনার একটু লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। পরের পার্ট হচ্ছে, পরের দিক হচ্ছে যে আপনি যদি মিথুনের মানুষ হন, মিথুনের জাতক বা জাতিকা হন, কোনো বিষয়ে কথাবার্তা, কারুর সাথে কোনো কথাবার্তা বলা যেতে পারে এবং এগোনো যায়। আর সাথে ট্যুরস বা ট্রাভেলের ব্যাপার থাকলে এক্সপেক্ট করবো আপনি বেটার রেজাল্ট পাবেন। দেখুন, আমি আগের দুটো রাশিতে বলেছিলাম মেষ বা বৃষতে চাকরি ক্ষেত্র একটু চাপের, কিন্তু আমি মিথুনের ক্ষেত্রে বলছি 10th হাউসে রবি বৃহস্পতি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মান্থস এটা এপ্রিল মাসটা, চাকরি ক্ষেত্রে সিওর শর ডেভেলপমেন্ট আসবে। দু চারজনের ক্ষেত্রে হবে না, নিশ্চিত থাকুন হবে না, তাদের খারাপ চলছে, তাদের দশা খারাপ, তাদের গ্রহগত অবস্থান খারাপ, অন্তর্দশা খারাপ, এটার জন্য হতে পারে। কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, অফিসে ঝামেলা, কোনো মানে ঝামেলা যদি থেকে থাকে, কোনো বদনাম চলে, কোনো কন্ট্রোভার্সি চলে, ইত্যাদি ব্যাপার চলে, আমি আশা করব আপনি পজিটিভ রেজাল্ট বার করে নিয়ে আসবেন। চাকরি ক্ষেত্রে পদোন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পোস্ট পাওয়া, গুরুদায়িত্ব পাওয়া, গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পাওয়া আসছে আপনি মিথুনের মানুষ হলে। তো বন্ধুরা, আমি বলবো শত্রু বাড়বে, বাদ দিন, আপনি কাজ করুন। বিদেশ যাত্রার জন্য সুবর্ণ সুযোগ, এবং নতুন কোনো চাকরি পেতে পারেন, ফ্রেশার্সরা নতুন কোনো চাকরি পেতে পারেন, নতুন কোনো পোস্ট পেতে পারেন, নতুন কোনো পদ পেতে পারেন, নতুন কোনো ডিপার্টমেন্টে শিফটিং হতে পারে। তো এটা একটু দেখা উচিত, এটা একটু দেখে চলা উচিত, এবং এটার জন্য ঝাঁপানো উচিত হবে আপনি মিথুনের মানুষ হলে, মিথুনের জাতক জাতিকা হলে। পেন্ডিং কোনো ঝামেলা মিটবে, পুরনো কোনো ঝঞ্ঝাট মিটতে পারে বা মেটার সম্ভাবনাগুলো কিন্তু থেকে যাচ্ছে আপনি যদি মিথুনের জাতক বা জাতিকা হন বা মানুষ হন। তো এটা চেষ্টা করবেন বা এটা দেখবেন, বা আমার মনে হয় দেখার বা দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে। আমি শুধুমাত্র জিস্টগুলোই কিন্তু আলোচনা করি, এটা আপনারা জানেন, কারণ ওইভাবে সম্ভব নয়, আর সারা মাসের ব্যাপার পুরোটা মেলেও না, এটা পরিষ্কার কথা। তো যদি দেখি বিজনেসের ক্ষেত্র, সপ্তমপতি সপ্তমে তৃতীয়াপতির সাথে যুক্ত হওয়া, বিজনেসকে প্রচার করা উচিত। প্রমোশন বলে বিজনেসে একটা কথা আছে, প্রমোট করা বা প্রমোশন,
এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। জায়গা তৈরি করা উচিত, সেল বাড়ানোর প্রয়াস বা প্রচেষ্টা করতে হবে। কিভাবে কিভাবে আমার প্রোডাক্ট সেলগুলো বাড়ে, সেলগুলো হয়, কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করা, লোহাকে যেমন চুম্বক আকর্ষণ করে সেই আকর্ষণ করা, এবং কিছু স্পেশাল অফার নিয়ে আসা। যারা নতুন ব্যবসা করতে চাইছেন এবং যারা ব্যবসাটাকে নতুন করে স্টার্ট আপ করতে চাইছেন, বোথ রেজাল্ট ভালো, সময় কিন্তু ভালো। তো বন্ধুরা, আমি সাজেস্ট করব এই জায়গাটা দেখুন। কিন্তু একটা ব্যাপারে অ্যালার্ট করি, বুধ রাহুর যোগ অনেক কিছু নেগেটিভ চিন্তা, নেগেটিভ কিছু মাথার মধ্যে ঘুরতে পারে, খারাপ চিন্তা, আজেবাজে চিন্তা, ফালতু চিন্তা মাথার মধ্যে ঘুরতে পারে। আপনি এটাকে দেখবেন, এই জায়গাটিকে আপনি দেখে চলবেন, আমার মনে হয় তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না বা আপনার আর কোনো প্রবলেমের জায়গা নেই। কিন্তু নেগেটিভ থটসের মধ্যে যদি আপনি ঢুকে যান, আমার মনে হয় আপনি কিন্তু শেষ হবেন, শেষ হওয়ার জায়গা থেকে যাচ্ছে। তো নজর রাখতে হবে বন্ধু, দেখে চলতে হচ্ছে। পরের পাঠ হচ্ছে ফ্যামিলি লাইফ, জ্ঞাতিশত্রুতা থাকছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক, দেখুন টুকটাক ঝগড়াঝাটি ওটা বাদ দিচ্ছে, ওটাকে ধরার মধ্যে পড়ে না, বড় কোনো অসুবিধার জায়গা নেই। ইভেন বাবার হেলথ খেয়াল রাখলে বাবা মায়ের সাথে সম্পর্কও আপনার ঠিকঠাক চলছে, আর সাথে প্রেমটাও ভালো চলছে। এক দুজনের ক্ষেত্রে প্রেম গণ্ডগোল করলেও ওভারঅল নর্মালি যারা পাবলিক তাদের প্রেম ঠিকঠাকই চলবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক আছে, ভাই বন্ধু বান্ধবী এবং জ্ঞাতি থেকে সাবধান। অনেক বেশি প্রফেশনালিজম মেনটেন করা উচিত, যখন পোস্ট পাবেন তখন দায়িত্ব বাড়বে, দায়িত্ব বাড়ালে বন্ধুত্ব ছাড়তে হবে, এই ব্যাপারটা কিন্তু ফলো করতে হবে। জ্ঞাতি, পরিবার, পরিজন, অনেক কজন রিলেটিভস বা ভাই, এই জায়গাটা। এবং আর একটা জিনিস বলবো, প্রপার্টি সংক্রান্ত কোনো বিবাদ আপনার ক্ষেত্রে আসতে পারে, প্রপার্টি রিলেটেড কোনো বিবাদ বা অশান্তি আপনার ক্ষেত্রে আসতে পারে বা আপনার ক্ষেত্রে চলতে পারে। তো বন্ধুরা এটা নজর রাখছেন, এই মাস, এই যে নতুন মাস, আমার মনে হয় বিয়ের জন্য উপযুক্ত সময় বা বিয়ের জন্য, বিয়ের ক্ষেত্রে ফলাফল কিন্তু যথেষ্ট স্টেবল থাকছে, ফলাফলগুলো কিন্তু যথেষ্ট ভালো দিচ্ছে বা দেবে। যে বোনগুলো প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে চলছেন তারা একটু সাবধানে চলবেন, কারণ পঞ্চমস্থ কেতু, পঞ্চমপতি রাহুযুক্ত হয়ে যাওয়া, এইটা প্রেগনেন্সির জন্য খুব একটা ভালো ফল দেয় না। তো আপনার হেলথ, আপনার সন্তানের হেলথ, যাদের এ মাসে ডেলিভারি ডেট রয়েছে তারা ভালো ফল পেলেও, যারা ট্রিটমেন্টে রয়েছেন, যাদের ট্রিটমেন্ট চলছে, প্রেগনেন্সি পিরিয়ড চলছে, এক মাস, দু মাস, চার মাস, ছ মাস, আট মাস, এই যে শিডিউল বা এই যে সময়গুলো, আপনাদেরকে অনেকটা অনেক বেশি করে অ্যালার্ট থেকে বা সতর্ক থেকে এগোতে হচ্ছে। তবে মেজর কোনো প্রবলেম নেই, যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তাই আশা করছি মেজর কোনো সমস্যা হবে না বা সমস্যার জায়গা থাকছে না। কোনো গ্রহ বক্রী নেই, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে। তবে একটা ব্যাপার, ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে এবং কোনোভাবে নিজের ভুলে আপনি কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারেন, নিজের ভুলবশত, নিজের ভুল সিদ্ধান্তের জন্য আপনি কোনো সমস্যা বা আপনি কোনো প্রবলেমের মধ্যে জড়িয়ে যেতে পারেন, এটা একটু দেখবেন। পরের পাঠ হচ্ছে স্টুডেন্টদের পাঠ, অত্যন্ত ভাইটাল পাঠ। দেখুন মেধাতে কোনো প্রবলেম নেই, প্রবলেম রয়েছে একাগ্রতাতে, মনোযোগে, মনোসংযোগে, এইটাতে প্রবলেম রয়েছে। তো কোনো না কোনোভাবে একাগ্রতার জায়গা, মনোযোগের জায়গা, মনোসংযোগের জায়গা আপনাকে ভোগাতে পারে, ঠিকমতো কনসেন্ট্রেট করার জায়গা ভোগাতে পারে। সামনে অনেক কটা পরীক্ষা রয়েছে, বেসিক প্রাইমারি লেভেলটা এবং মাঝারি লেভেলটা, ধরুন কোনো একটা ছেলে মাধ্যমিক দিচ্ছে বা নিট বা এইচএস বা এই যে ব্যাপারগুলো, এই ধরনের পড়াশোনাগুলো বরং একটু সাবধানে। বিদেশে যাত্রার জন্য, বিদেশে গিয়ে পড়াশোনার জন্য, খুব উঁচু লেভেলের পড়াশোনার জন্য, রিসার্চ ওয়ার্কের জন্য বা কম্পিটিটিভের জন্য, কম্পিটিটিভ পড়াশোনার জন্য সময় স্টেবল, সময় আপনার ফরে হচ্ছে বা আপনার আপনার সাথ দিয়ে যাচ্ছে, আপনাদের সাথ দিয়ে যাবে সময়। তো এটা নিয়ে বন্ধুরা অসুবিধা নেই বা অসুবিধার জায়গা নেই আপনি যদি মিথুনের মানুষ হন। তো প্রাইমারি লেভেলটা একটু নজর রাখুন, একটু লক্ষ্য রেখে চলুন। ভ্রমণ আদি বিষয় আসতে পারে এবং ভ্রমণে গেলে সাকসেসও রয়েছে। এই সময় তো অনেকে নয় জলে যান, নয় পাহাড়ে যান, জল মানে ধরুন দীঘা পুরী অথবা পাহাড়ে যাওয়া মানে দার্জিলিং বা এগুলো। তো আশা করছি অসুবিধার ব্যাপার নেই। লিগাল প্রবলেম, প্রপার্টি নিয়ে প্রবলেম, ভাড়াটিয়া বা ভাড়া বাড়ি একটু একটু চাপে আপনাকে লাগছে, এটা একটু নজর রেখে
নজর রাখার প্রয়োজন থাকছে, নজর রেখে চলার প্রয়োজন থাকছে। আমার মনে হয় ব্যাস এইটুকুই খেয়াল রাখুন, এটুকু লক্ষ্য রেখে চলুন, আশা করছি কোনো প্রবলেম হবে না। এবং এটাই একটা অ্যাভারেজিস্ট মিথুন রাশির এপ্রিল মাসের। আশা করব ভিডিওটা 5% হলেও আপনার কাজে লাগবে, চলতে সাহায্য করবে। এটুকুই থাকুক না, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। আমার সাথে যোগাযোগ রাখতে চাইলে ডিসক্রিপশন দেখে নিন। আপনাদের প্রত্যেকের ভালো হোক, নমস্কার।